প্রথমত গতকাল গণতন্ত্র হত্যার নিন্দা জানাই। ভারতবর্ষের সংবিধানে প্রতিটা মানুষের গণতান্ত্রিক অধিকার আছে তার মিটিং মিছিল সমস্ত প্রতিবাদ করা, এবং আইএসএফের সম্ভবত প্রতিষ্ঠা দিন হিসাবে নওশাদ সিদ্দিকী সাহেব তিনি কোনো প্রোগ্রাম করে সেখানে প্রশাসনিকভাবে বাধা না দেওয়া হলেও রাজনৈতিকভাবে অন্য দল সেখানে বাধা দেয় এবং প্রশাসন কিন্তু নীরব ভূমিকা পালন করে অবশেষে উভয়পক্ষের দোষকে না দেখে একতরফা নওশাদ সিদ্দিকীর উপরে যেভাবে অত্যাচার করে আমি ভিডিও দেখেছি সংবাদ মাধ্যমের দ্বারা, এবং আমার কাছে কিছু ফটো এসেছে, ভিডিও এসেছে আমার হোয়াটসঅ্যাপে, খুব নিন্দনীয়। আমি এর ধিক্কার জানাই। প্রথমেই বলবো, প্রশাসনের দায়িত্ব হচ্ছে গণতন্ত্রকে সুরক্ষিত রাখা এবং গণতন্ত্রকে হত্যা না করা, কিন্তু আজকের দিনে গণতন্ত্র সম্পূর্ণ হত্যা হয়েছে আমাদের ভারতবর্ষে এবং পশ্চিমবাংলায়। অতএব আমরা এখনও বলতে চাই যে আমি আইএসএফ কে তৃণমূল কে বিজেপি কে সিপিএম, আমি এটা নয়, বাংলার মানুষ, মানুষের জন্যে গণতন্ত্র যাতে প্রতিষ্ঠিত থাকে, মানুষের কাছে যেন গণতন্ত্র পরিষ্কার থাকে, গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষ তারা পথে চলতে পারে, অন্যায়ের প্রতি প্রতিবাদ করতে পারে, সেদিকে লক্ষ্য রেখে আমার মনে হয় আমাদের চলা দরকার। এবং আজকে যে গণতন্ত্রের লক্ষ্যে লড়াইটা করেছিল নওশাদ সিদ্দিকী সাহেব, আমি তাঁকে অবশ্যই ধন্যবাদ জানাই যে তাঁর মতন বীর পুরুষের মতো আক্রমণ করে গণতন্ত্র হত্যাকারী যারা তাদের বিরুদ্ধে লড়াই করে পথে নেমেছে, বাংলার প্রতিটা মানুষের এইভাবে গণতন্ত্রের পক্ষে পথে নামা দরকার। নূতন করে একটা সুস্থ ভারতবর্ষের সংবিধানকে বিশ্বাস করে ভারতবর্ষের গণতন্ত্রকে সুন্দরভাবে গঠনমূলকভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়া, এটার জন্য মানুষের পথে নামা দরকার। সর্বদা আরব বসিরহাট দরবার শরীফের পক্ষ থেকে এই পথ মানুষকে দেখাই, এবং আমরাও আছি, এবং আমরা প্রয়োজন হলে নওশাদ সিদ্দিকী এখনও কিন্তু তাকে ছাড়া হয়নি, আটকে রেখেছে। তাহলে একটা বিধায়কের যদি এরকমভাবে নির্যাতিত করতে পারে একটা প্রশাসন।